জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেছেন, জনগণই এদেশের মালিক, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বেদখল হয়ে গেছে। জনগণ এখন পরিবর্তন চায়। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনে যা চলছে তা থেকে তারা মুক্তি চায়। তবে এই মুক্তির জন্য জনগণের ঐক্য দরকার। কোনো রাজনৈতিক দলের ঐক্যের চেয়ে সর্বস্তরের জনগণের ঐক্য এ থেকে মুক্তি দিতে পারে। গণতন্ত্রের সংগ্রাম, রাষ্ট্রভাষার আন্দোলন ও আমাদের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের VIP লাউঞ্জে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ডক্টর কামাল হোসেন আরও বলেন, দেশে কোটি টাকা দিয়ে নির্বাচিত হওয়ার পথ বন্ধ করতে হবে। কোটি টাকার গণতন্ত্র জনগণ চায় না। এতে আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারা সভাপতির অধ্যাপক ডাক্তার AQM বদ্রুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবি আব্দুল কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রক, PCB সাবেক সভাপতি মঞ্জুর আহসান খান, বাসু সাধারণ সম্পাদক খালিকুজ্জামান, সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, ডাকসুর সাবেক VP সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, বাসা সৈনিক কর্নেল ডাক্তার আব্দুল লতিফ মল্লিক ও ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব। সঞ্চালনা করেন গণফোরাম নেতা মোস্তাক আহমেদ। সদস্য সচিব সঞ্চালনা করেন গণফোরাম নেতা মোস্তাক আহমেদ।